আজকে আমরা অর্থ বিল সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি দেখব আজকের এই ভিডিওর প্রথম প্রশ্ন যখন কোনো অর্থ বিল রাজ্যসভায় পাঠানো হয় তখন রাজ্যসভায় সেটিকে কত দিনের মধ্যে রিটার্ন করতে বাধ্য থাকে সঠিক অ্যান্সার চোদ্দ দিন আমাদের দু নম্বর যে প্রশ্ন অর্থ বিল কেবলমাত্র কোন স্তরে উত্থাপিত হতে পারে সঠিক অ্যান্সার কেবলমাত্র লোকসভায় তিন নাম্বার প্রশ্ন কোনো বিল অর্থ বিল কি তা কে ঠিক করেন সঠিক অ্যান্সার লোকসভার স্পিকার বা অধ্যক্ষ চার নাম্বার প্রশ্ন লোকসভায় কোনো অর্থ বিল পাশ হয়ে যাওয়ার পর রাজ্যসভা বিলটি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণে সর্বাধিক কতদিন বিলম্ব করতে পারেন অ্যানসার চোদ্দ দিন আমাদের এই ভিডিওটির আজকে লাস্ট প্রশ্ন বিধানসভায় অর্থ বিল উত্থাপনের জন্য কার পূর্বানুমতি আবশ্যক সঠিক অ্যান্সার রাজ্যপাল আজকের ভিডিওটি এই পর্যন্তই